পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়া এবং তীব্র স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই পথে চলাচল করা 17টি ফেরির মধ্যে বন্ধ রয়েছে 11টি, ফলে উভয় ঘাটে আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। এদিকে নদীতে পানি বেড়ে যাওয়া ও স্রোতের কারণে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাটের দুই পাশে কয়েকশো যানবাহন আটকা পড়েছে, চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।